আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং স্টুডিও বাই ইমি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল ইফতারের জন্য বুন্দিয়া রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন এরকম পারফেক্ট রসে ভরা টয়টোপুর বুন্দিয়া কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিলেনা বেসন নিয়ে নিচ্ছে। বুন্দিয়াটা বানানোর সময় অবশ্যই বেসনটাকে চেলে নেবেন, না হলে কিন্তু বুন্দিয়ার ভিতরে লাম্পস থেকে যাবে, এটা কিন্তু ভালো হবে না। তা এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমার এক কাপ বেসনে পানি লেগেছে চার ভাগে তিন ভাগ পরিমাণ। তো পানিটা একবারে দিবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত হয়ে যাবে। তো অল্প অল্প করে মিশাবো আর ব্যাটারটাকে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব বুন্দিয়ার জন্য। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম হবে, এটার ঘনত্বটা দেখে বুঝতে পাচ্ছেন। তো এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নেব। উপর থেকে অনেকক্ষণ ফালানোর পরেও কিন্তু এর উপরে একটা দাগ থেকেই যায়, দেখতেই পাচ্ছেন। ব্যাটারটা অনেক তাড়াতাড়ি পড়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারের গায়ে কিন্তু একটা দাগ থেকে যায়। তো এ পর্যায়ে এটাকে সাইডে এখন আমি রেখে দিব। আর আরেকটা বাটির মধ্যে কিছুটা বুন্দিয়ার ব্যাটার তুলে নিচ্ছি, এর সাথে কিছু ফুড কালার অ্যাড করে নিব। এতে দেখা যায় দুই ধরনের বুন্দিয়া, দেখতে বেশি ভালো লাগে। তো এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও চলবে, তবে দিলে দুই ধরনের বুন্দিয়া কালারটা খুব সুন্দর লাগে দেখতেও। তো আমি সামান্য কিছুটা 1/4 টিস্পুন পরিমাণ ফুড কালার দিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। দেখতে পাচ্ছেন এখন শিরা তৈরি করে নিব। এর জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিব, এর মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি নিয়ে দিচ্ছি। অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। এক কাপ চিনিতে হাফ কাপ পরিমাণ পানি একদম পারফেক্ট, যখন একটা গরম চলে আসবে শিরার গায়ে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন শিরাটাকে আমি কিন্তু আমি আর ঘন করবো না, একটা গলপ যখন চলে আসবে এ পর্যায়ে চোলাটাকে বন্ধ করে এর সঙ্গে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এতে দেখা যায় বুন্দিয়াগুলো বানানোর পর গায়ের সাথে কিন্তু একটা সাথে একটা লেগে যাবে না, এটা ছাড়া ছাড়াই থাকবে। তো সুগন্ধির জন্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন বুন্দিয়াগুলো ভাজার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিলাম এবং কিছুটা তেল দিয়ে আমি প্রথমে এক ফোঁটা করে বুন্দিয়া ব্যাটার দিয়ে দেখছি যে তেলটা কীরকম গরম হয়েছে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি। তো তেল ভালোভাবে গরম না হলে কিন্তু বুন্দিয়াগুলো ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভালো হবে না। তো আমি এরকম ছিটোযুক্ত একটা বুন্দিয়ার জন্য নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে সামান্য কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত পড়বে। আর এটা 4 ইঞ্চি উঁচু করে ধরতে যাবেন, আর নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু এগুলো অতিরিক্ত পড়বে আর খুব বড় বড় পড়বে আর বুন্দিয়াগুলো কিন্তু ভালো হবে না। একটু লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ছাড়ছি, কিন্তু বেশি নাড়াচাড়া পড়লে কিন্তু একটার গায়ে একটা পড়ে তো এগুলো ঠিক বড় হয়ে যায়। একটু সময় ধরে এগুলো ছাড়া ট্রাই করবেন। আর এগুলোকে আমি জাস্ট 1 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিব, এগুলো কিন্তু খুব দ্রুত মুচমুচে হয়ে যায়। তো এখন এগুলোকে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরেকটা কালার বুন্দিয়া আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখন ফুড কালার দিয়েছি যেটা, সেই কালারটার বুন্দিয়াগুলোকে একটু ভেজে নিব। তো সেমভাবেই একটু উঁচু করে ধরবেন, প্রায় 4 ইঞ্চি উঁচু করে ধরবেন, তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকেও তুলে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নিচ্ছি। তো এরই মাঝে আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেলে গরম শিরার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিব সরাসরি। শিরাটা যদি ঠান্ডা থাকে অবশ্যই গরম করে নেবেন। আবারও করে এর মধ্যে আমি ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে কিন্তু শিরাটা টেনে বুন্দিয়াগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর, দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে টয়টুম্বুর হয়ে গেছে। তো একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বুন্দিয়া।
তো রমজানের স্পেশাল ইফতারের জন্য আপনারা খুবই ঝটপট এই বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন। একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। একটা বুন্দি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, এটা রসে কতটা টয়টুম্বুর হয়েছে আর এগুলো ফুলে কতটা মাশাল্লাহ সুন্দর হয়েছে। একটা চাপ দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।